আমাদেরকে ইউটিউবে একজন ভাই প্রশ্ন করেছেন, আমার দুটি সন্তান, আমার আর্থিক অসচ্ছলতা রয়েছে, দুটি সন্তান ছেলে সন্তানের জন্য আমি দুটি বকরি দিয়ে আকিকা দিতে চাই, পারবো কিনা? জি, এটা দেয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজনের পক্ষ থেকে মূলত দুটো বকরি তিনি জবাই করেছেন এবং এটা সিদ্ধ। চাইলে তিনি একটির দ্বারাও, এক একজনের পক্ষ থেকে একটির দ্বারাও তিনি আকিকা দিতে পারেন। এটা অত্যন্ত বরকতপূর্ণ একটি কাজ। কোনো কোনো মাঝহাবে এটাকে সুন্নত মুয়াক্কাদা, হাম্বলি মাঝহাব সহ অন্য মাঝহাবে সুন্নত মুয়াক্কাদা বলা হয়েছে। এবং কুল্লু মাউলুদ কুল্লু ওয়ালাদ রাহিনা বি আকিকাতিহি, আকিকার সাথে তাকে বন্ধক এই কথা বলা হয়েছে। আপনি এই কাজটি করতে পারবেন, ইনশাআল্লাহ আপনার সেই আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মূলত আকিকা তো ছেলেদের জন্য দুটি বকরি এবং মেয়েদের জন্য একটি বকরি বিধান ইসলামে রয়েছে। জি, এটা মুস্তাহাব, এটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সুন্নাহ। জি জি, ধন্যবাদ। আশা করছি ভাই আপনি আকিকা করলে সেভাবে দুটি বকরি দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে উত্তম, এবং একটি দিয়েও করা যেতে পারে। আজকে আমাদের শেখ সেটি বললেন আপনাকে। আমরা অনেকেই কোরবানির সাথে আকিকা করে থাকি, কোরবানির সাথে আমরা আকিকাকে মিলাবো না, এটি থেকে আমরা চেষ্টা করব। রাসূলের সুন্নাহ আদায় হবে না আর কি যদি আপনি কোরবানির সাথে আকিকাটা দেন।